কি অনেক লজ্জা লজ্জা লাগতেছে মানে কথা বলতে। তো হাসি খুশি আছে ঋতু, যার কারণে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে। তার আজকে তুমি আসছো কি এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলতে আসছো, মানে কিছু বলো। হ্যাঁ বলো, না বললে কি হবে। আমি আছি, তোমার কেউ সাহায্য করলে আমি তার কাছে বিয়ে বসবো। আর আমি আছি আমার বাড়ির বাড়ির আমি আমার যেতে হেল্প করবে। হ্যাঁ তার কাছে আমি বিয়ে বসবো। মানে যে বয়সই হোক, মানে তোমাকে যে হেল্প করবে তার কাছে তুমি বিয়ে বসবে। আমি বলছিলাম সেটা হলো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে? আচ্ছা তো তুমি ফোন নাম্বারটা কি দিবা দর্শকের উদ্দেশ্যে? আমাদের ইউটিউব চ্যানেলে আসছো, একটি প্রতিবেদন করতেছো, কেউ কোনো দর্শকে যদি তোমাকে দেখে পছন্দ করে তাহলে কি তুমি তার সাথে বিয়ে বসতে পারবা? যেহেতু তোমার তুমি তোমার বাবা মাকে জানাই আসো নাই, তাহলে কিভাবে বিয়ে বসবা তুমি এটা বলো। গুড, তুমি তোমার মা বাবাকে রাজি করে তাহলে তারপরে তুমি তোমার মনের মানুষের সাথে মানে বিয়ে বসতে পারবা, তাই তো? আচ্ছা খুব ভালো একটা উত্তর দিছো তুমি। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক আজকে আমরা পরিচয় করিয়ে দেবো এক সুন্দরী আপুর সাথে। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে পরিচয় হয়নি। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা তো দর্শক আমরা শুনবো আছে এই আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। তো আপুর নাম কি, পরিচয় হয়নি আগে? আচ্ছা তো দর্শক আজকে আমরা পরিচয় হয়েছি ঋতু আপুর সাথে, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো আপু কেমন আছেন? ভালোই আছেন মোটামুটি। আচ্ছা তো আপনার বাবা মা আছে? আছে। তো আজকে আসলেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে কি উদ্দেশ্যে? আমার বাবা একটু টুকটাক কাজ করে আর আমার মা তো বাড়ি বসে থাকে। আমরা চার ভাই বোন, আমি সপ্তাহ বোন, আমি সিক্স ক্লাস সিক্স পর্যন্ত পড়ছি। টাকার জন্য আমরা পড়তে পারি না। আর কি অনেক লজ্জা লাগতেছে মানে কথা বলতে। তো হাসি খুশি আছে ঋতু, যার কারণে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে, তার দুঃখের সুখের কিছু কথা বলতেছে। তো দর্শক আমরা শুনবো ঋতুর জীবনে জানা অজানা কিছু গল্প। আচ্ছা ঋতু, এই যে তুমি আসছো আজকে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে, মানে অনেক লজ্জা বোধ করতেছো হাসি খুশি একটা মুখ নিয়ে, তো তোমার বাবা কি করে বললে? মানে টুকটাক কাজ বলতে কি সাপের খেলা এইসব কিছু দেখায় নাকি, না সাপ টাপ ধরে? কোনটা সাপ টাপ? সাপের খেলা দেখায় মানে ধরে। আর তোমার মা কি গৃহী, মানে বাসা বাড়িতেই থাকে? বাসায় থাকে? আচ্ছা বাসায়। কোনো কাজকাম করে না? না। তো তোমাদের আর কি ভাই বোনদের দেখাশোনা করে, এই তো? আচ্ছা তো দর্শক আজকে আমরা শুনতেছি ঋতুর জীবনের জানা অজানা কিছু গল্প। তার বাবা এখন মানে তারা বাবা মা দুজনই আছে, মানে সে আসছে একটি প্রতিবেদন করার জন্য। তো তো চলুন আমরা শুনি তার মুখ থেকে। আচ্ছা তো এই যে আসছো একটি প্রতিবেদন করার জন্য, ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছো না? হ্যাঁ। এরপরে কি আর পড়াশোনা করতে পারো নাই? না, টাকার জন্য পড়তে পারিনি। টাকার জন্য পড়তে পারো নাই? হ্যাঁ। তো তোমার ছোট আরো কয়জন আছে ভাই বোন? তিনজন। তিনজন, তারা কি করে? তারা বাসায় বসে থাকে। বাসায় বসে থাকে, কেন তারা পড়াশোনা করে না? টাকার জন্য তো পড়তে পারে। হ্যাঁ টাকার জন্য পড়াশোনা করতে পারে না? না। আচ্ছা ঠিক আছে। তো তোমার ছোট আরো কি দুই ভাই, ভাই কয়জন বা বোন কয়জন? আমার আমার ছোট আছে দুইটা বোন আর একটা ভাই। দুইটা বোন আর একটা ভাই। তো আজকে তুমি আসছো কি এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলতে আসছো, মানে কিছু বলো। হ্যাঁ বলো, না বললে কি হবে। আমি আছি, তোমার কেউ সাহায্য করলে আমি তার কাছে বিয়ে বসবো। আর আমি আছি আমার বাড়ির বাড়ির আমি আমি আছি মানে। তো দর্শক সেই কথা ঠিক মতো বলতে পারতেছে না, মানে আমাদের মিডিয়ার সামনে এসে মানে একটা আবোল তাবোল মানে খেয়ে গেছে, মানে লজ্জা বোধ করতেছে। তো তুমি কি এই প্রথম আসছো ইউটিউবের সামনে? হ্যাঁ। আচ্ছা তো দর্শক ও আমাদের ইউটিউব চ্যানেলে এই প্রথম আসছে ঋতু। তো তো তুমি এখন কি লেখাপড়া শিখতে চাচ্ছ আরো? হ্যাঁ, আমি
লেখাপড়া শিখতেছে তো এখন থেকে টাকা পয়সার অভাবে শিখতে পারতেছে নাই তো যার কারণে আসছোর দর্শকদের উদ্দেশ্যে কিছু সাহায্য সহযোগিতার জন্য নাই তো আচ্ছা তো তোমাকে যে মানে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে তুমি কি ভবিষ্যতে তাকে বিয়ে করতে চাও তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো তুমি হেল্প করবে আমি তার কাছে দিব আচ্ছা ঠিক আছে তো তুমি এটা যে বলতেছো এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি আচ্ছা ঠিক আছে তো তোমরা এখন থাকো কে কোথায় নিজেদের বাসায় না ভাড়া বাসায় ভাড়া বাসায় হ্যাঁ তো সেখানে তোমার বাবা ভাড়া দেয় কত 2000 টাকা হ্যাঁ 2000 আচ্ছা তো এখন কি হবে কি সংসার চলতেছে তোমাদের টাকার অভাবে বাবা ভাড়া ঘরে টাকা দিতে পারে না ভাড়া বাসার টাকা দিতে পারে না না আচ্ছা তো এখন তোমার বাবা কি এই কাজকাম করতে পারে না পারে না কোনটা পারে না করোনার মধ্যে তো পারে না করোনার ভিতর পারতেছে না তো এখন মানে তোমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে যার কারণে আসছো একটি প্রতিবেদন করার জন্য তো তোমার সাথে তুমি কি দর্শকদের সাথে কিভাবে যোগাযোগ করবে তুমি আমি যোগাযোগ করব কিসের মাধ্যমে তোমার মানে দর্শক তোমার সাথে কি কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করবে আমি আমার যেতে হেল্প করবে হ্যাঁ তার কাছে আমি বিবস দাদার বয়সে কিংবা চাচার বয়সে কিংবা ভাইয়ের বয়সে মানে যে বয়সেই হোক মানে তোমাকে যে হেল্প করবে তার কাছে তুমি বিয়ে বসবে আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছিলাম সেটা হলো দর্শক তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোনে ফোনের মাধ্যমে আচ্ছা তো তুমি ফোন নাম্বারটা কি দিবা দর্শকের উদ্দেশ্যে আচ্ছা এতে তোমার কোনো সমস্যা হবে না আচ্ছা তোমার বাবা মা কি কি জানাই আসছো তুমি যে আমাদের ইউটিউবের সামনে আসতেছো একটি প্রতিবেদন করার জন্য তারা জানে তারা কি জানে তোমার বাবা মা জানে না কেন জানাও না কেন যদি তারা কিছু বলে তুমি ইউটিউবটা করতে আসছো তারা করতে দিবে না তাই তুমি কি গোপনে আসছো আচ্ছা ঠিক আছে তো দর্শক সে ঋতু গোপনে আসছে একটি প্রতিবেদন করার জন্য কারণ সে একটি প্রতিবেদন করে যদি কিছু সাহায্য সহযোগিতা পায় যার উদ্দেশ্যে ঋতু আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য তো দর্শক আচ্ছা ঋতু তুমি কি তোমার ফোন নাম্বারটা বলতে পারবা দিবা দর্শকদের উদ্দেশ্যে তোমার মুখস্থ আছে নাম্বারটা আচ্ছা তো তোমার নাম্বারটা আমি হাতে পাইছি আমি বলে দেবো সমস্যা নাই তো তোমার মানে তুমি যে ফোন নাম্বারটা দিবা আমাদের ইউটিউবে তো দেখা যাচ্ছে অনেক দর্শকরাই তোমাকে ফোন দিবে রাত্রে বা দিনে দেখা যাচ্ছে অনেক গভীর রাত্রেও ফোন দিবে এতে তোমার কোনো সমস্যা হবে না তুমি মানে শিওর আচ্ছা ঠিক আছে তো তোমার ফোনটা কি সবসময় খোলা থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি ঋতুর নাম্বারটা বলেছি কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা তাকে তার পাশে এসে দাঁড়াতে চান তাহলে সে তার কাছে বিয়ে বসতে রাজি আচ্ছা তোমার বয়স কত ঋতু 14-15 14 বা 15 হ্যাঁ ওই রকমই হবে কারণ 14-15 বছরই তোমার বয়স হবে কারণ ক্লাস 6-এ পড়ো না আচ্ছা তো দর্শক আমি ঋতুর নাম্বারটা দিয়ে দিচ্ছি সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করবেন আর কারণ কেউ কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবেন না কারণ মা বোন সবারই আছে তো আমি তার নাম্বারটা বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি 01-73-88-699-26 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ঋতুর সাথে আচ্ছা ঋতু এই যে তোমার যে 14-15 বছর হয়ে গেছে তো তোমাদের বেদেপল্লী থেকে তো তোমাকে কেউ কোনো প্রেমের প্রস্তাব দিছে বা ভালোবাসার প্রস্তাব দিছে বা বিয়ের কোনো অফার আসছে তোমাদের তোমার গার্জেনের কাছে বা তোমার কাছে না এখনো আসে নাই তো আমরা যতদূর জানি তোমাদের বেদে মেয়েদের বিয়ে হয়ে যায় অল্প বয়সে 12-13 বছরে বিয়ে হয়ে যায় তো তুমি তো ফ্যামিলির বড় তোমার বাবা মার যেহেতু রোজগার নাই তো তোমার বাবা মা বলে না যে তোমাকে বিয়ে দিয়ে দেয় বা এইসব কিছু বলে না এখনও কি এখনও কি মানে এই সিদ্ধান্ত নেওয়া নাই আচ্ছা তুমি যে আমাদের ইউটিউব চ্যানেলে আসছো একটি প্রতিবেদন করতেছো কেউ কোনো দর্শকে যদি তোমাকে দেখে পছন্দ করে তাহলে কি তুমি তার সাথে বিয়ে বসতে পারবা যেহেতু তোমার তুমি তোমার বাবা মাকে জানাই আসো নাই তাহলে কিভাবে বিয়ে বসবা তুমি এটা বলো গুড তুমি তোমার মা বাবাকে রাজি করে তাহলে তারপরে তুমি তোমার মনের মানুষের সাথে মানে বিয়ে বসতে পারবা তাই তো আচ্ছা খুব ভালো একটা উত্তর দিছো তুমি আমিও এটাই শুনতে চাইছিলাম আচ্ছা তো দর্শক ঋতুর সাথে তো আপনারা সরাসরি তাহলে যোগাযোগ করবেন ঋতুর নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি আচ্ছা ঋতু তোমার আর কি বলার আছে তোমার ভাই বোনদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে বা তোমার নিজের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু থাকলে বলো আমরা সেটা মানে আমাদের ইউটিউবের সামনে সেটা মানে তুলে ধরার চেষ্টা করব আর আর কিছু বলার নাই তো এই যে তুমি বেদেপল্লীতে বড় হয়েছো এত বড় হয়েছো তো
সেইখানকার কালচারটা একটু যদি বলতে, মানে তোমার বান্ধবীরা আর কেউ আছে? হ্যাঁ আছে। তাদের কি বিয়ে শাদী হয়েছে? না। তারা তোমার মানে একসাথেই, তাদেরও বিয়ে শাদী হয় নাই, যার কারণে তারাও গরিব। তো তাদের সাথে যখন বাইরে বের হও, তোমার বাবা মা তো অনেক মানে গরিব, তো তোমার তখন কেমন লাগে, মানে তাদের সাথে যখন ঘোরাফেরা করো বা? অনেক খারাপ লাগে, কারণ ওরা অনেক গরিব, খেতে পারে না, অনেক সংসারে টাকা নাই আর ব্যবসাও করতে পারে না। তারাও করতে পারে না আর তোমরা অনেক কষ্টে আছো, তাই তো? আচ্ছা, তো তুমি তো তোমার জীবনের জানা অজানা সব কথাই বলে দিলে, তো আমি দর্শকদের উদ্দেশ্যে আবার বলতেছি, দর্শক কেউ যদি ভালো মনে তার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে করবেন। আর দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এর প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। ঋতু খুবই একটি লাজুক একটি মেয়ে, আমাদের ইউটিউব চ্যানেলের সামনে এই প্রথম আসছে একটি প্রতিবেদন করার জন্য, যার জন্যে সে অনেক লজ্জা পাচ্ছে। আর দর্শক, আর তো দর্শক আজকে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম।